بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. Welcome back to my channel Trade Bangladesh Analysis. আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে। প্রথমে আমরা জেনে নেই সাপোর্ট কি। সাধারণত সাপোর্ট বলতে আমরা যেটা বুঝি, ভিত, ফাউন্ডেশন বা স্ট্রাকচারকে বোঝানো হয়ে থাকে। যে স্ট্রাকচারের উপর কোনো একটি কাঠামো দাঁড়িয়ে থাকে বা যে ফাউন্ডেশনের উপর একটি বিল্ডিং দাঁড়িয়ে থাকে সেটাকে সাপোর্ট বলা হয়। ঠিক শেয়ার মার্কেটেও সাপোর্টটা একটা বিল্ডিং এর স্ট্রাকচারের মতোই বা বিল্ডিং এর ফাউন্ডেশনের মতো। মূলত সাপোর্টের উপর বেস করে একটি স্টকের প্রাইস আপ হয়ে থাকে। সাপোর্ট যত মজবুত থাকে তত স্ট্রংলি শেয়ারের প্রাইস উপরের দিকে ওঠে। চলুন আমরা দেখে নিচ্ছি শেয়ার মার্কেটের সাপোর্ট কেমন হয়। আমি প্রথমেই ডিএসই ইন্ডেক্সের চার্টটি নিয়েছি। আমরা ইন্ডেক্সের উপরেই প্রাথমিকভাবে আলোচনা করব, ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি অবস্থায় আছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স সেগুলো মানছে কি না, আমরা সে বিষয়গুলো একটু দেখে নেব। ডিএসই মার্কেট ইন্ডেক্স হাইয়েস্ট হয়েছিল 7412, বর্তমানে 7412টাই হায়ার হাই রেজিস্ট্যান্স। তারপর আবার সেখান থেকে যখন ডাউন ট্রেন্ড শুরু করে, ডাউন ট্রেন্ডে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স তৈরি করেছে। আমরা হায়ার হাই থেকে যে সাপোর্ট গুলো কন্টিনিউ তৈরি করেছে সেগুলো একটু দেখে নিচ্ছি। 7412 থেকে মার্কেট ডাউন হয়ে এসেছিল 6853, তাহলে 6853-তে একটি রেজিস্ট্যান্স আছে। তো আমি একটু সরি, 6860 একটি সাপোর্ট নিয়েছে, সেখান থেকে আবার প্রাইস কিছুটা আপ হয়েছিল। আমি একটা ট্রেন্ড লাইন টেনে দিচ্ছি, ট্রেন্ড লাইনটি দেখুন। ৭৪০০ থেকে যখন প্রাইস ফল করে, ফল করে চলে আসে 6853-তে। 6853-তে আসার পর আমি এই বরাবর যখন একটি লাইন টেনে দিলাম, ঠিক উল্টো দিকে দেখা যাচ্ছে যখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল ঠিক একই পজিশনে যে একটি
বিশ্রাম নিয়েছিল, 3 দিন প্রাইস ফল করেছে, 3 দিন ইন্ডেক্স ডাউন হওয়ার পর আবার ঠিক এই পজিশন থেকে প্রাইস আপ হয়েছিল। এই পজিশনটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে নিতে পারি, যেহেতু অতীতে এই পজিশন থেকে আপ হয়েছিল, আবার পরবর্তী ডাউন ট্রেন্ডে আসার পর ঠিক একই পজিশন থেকে আবার মার্কেট আপে যায়। এই পজিশন থেকে দুইবার আপ হয়, দুইবার আপ হয়ে আবার ডাউন ট্রেন্ডে আসে। 6,860 থেকে প্রাইস আপ হয়ে আবার চলে যায় 7,112-তে। 7,112-তে আসার পর আবার ঠিক একই পজিশনে প্রাইস লেভেলটা চলে আসে। তাহলে আমরা একই পজিশনে 3টি সাপোর্ট পাচ্ছি। তো আমরা একটু নিচের দিকে দেখি, এই পজিশনটা ছাড়া আর কোনো সাপোর্ট আছে কিনা। 6,616, আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। 6,616-তে আরেকটা সাপোর্ট নিয়ে যায়। ঠিক আমরা যদি পিছনের দিকে যাই, 6,616 থেকে 6,616-তে যাওয়ার পর একদিন কারেকশন হয়েছিল সামান্য, কারেকশন হওয়ার পর ঠিক এই পজিশন থেকে আবার ইন্ডেক্স আপ ট্রেন্ডে যায়। আমরা আবার যদি সামনের দিকে আসি, 6,616-তে সাপোর্ট নিয়ে মার্কেট আবার আপ ট্রেন্ডে যায়। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা সাপোর্ট খুঁজতে যাই, ৬,214-তে সাপোর্ট পেয়েছে। আমরা পিছন থেকে যদি একটু রিভিউ করি, 6,214-তে যখন ইন্ডেক্স উঠেছিল সে পজিশন যাওয়ার পর কিছুটা কারেকশন হয়ে আবার ঠিক 6,214 থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করে। তাহলে সাপোর্ট আমরা প্রত্যেকটা পয়েন্টে যখন যে পজিশন থেকে মার্কেট আপ ট্রেন্ড শুরু করে বা কোনো স্টকের প্রাইস আপ ট্রেন্ড শুরু করে, প্রত্যেকটা পজিশনে পিছনের দিকে একই ধরনের আচরণ করে। পিছনের যে পজিশন থেকে আপট্রেন্ড শুরু করে এবং সামনের যে পজিশন থেকে আপট্রেন্ড শুরু করে, দুইটাকে যখন আমরা একটি লাইন টেনে দিব, তখনই আমরা একটা সাপোর্ট পাব। এবং সাপোর্টটা অতীতের সাপোর্ট থেকে যতটুকু শক্তি নিয়ে মার্কেট উপরের দিকে বাউন্স করেছিল, সামনের সাপোর্টটাকেও আমাদের ঠিক ততটুকু প্রায়োরিটি দিতে হবে। হয়তো সবসময় একই ধরনের আচরণ করে না, বিভিন্ন সমস্যার কারণে অথবা বিভিন্ন নিউজের কারণে চেঞ্জ হতে পারে কিছুটা, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই ধরনের আচরণ করে থাকে। এবার আসি আমরা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলতে বোঝানো হয় সাধারণত ফ্লোর থেকে, ফ্লোর একটা বিল্ডিং এর ফ্লোর কে যদি আমরা সাপোর্ট ধরে থাকি, রেজিস্ট্যান্স কে ধরব ছাদ বা টপ। তাহলে একটা সাপোর্ট থেকে স্টকের প্রাইস যে পজিশনে যাওয়ার পর
বাধা প্রাপ্ত হয় ঠিক সেই পজিশনটাই রেজিস্ট্যান্স। এখন আমরা ধরে নিতে পারি ইন্ডেক্সের রেজিস্ট্যান্স 6412। এই 6412 হায়ার হাই বর্তমান যদি একটি স্টকের প্রাইস বা সরি যদি ইন্ডেক্স কন্টিনিউ আপট্রেন্ডে যাইতে থাকে তাহলে সর্বোচ্চ বাধাটা পাবে 6412-তে, কারণ 6412-টাই সর্বোচ্চ প্রাইস ছিল, এটি সর্বোচ্চ বাধা। ঠিক এমনভাবে আমরা যতগুলো সাপোর্ট লাইনে গেছি সাপোর্ট লাইন থেকে প্রত্যেকবার যখন আমরা উপরের দিকে যাব যেখানে যাওয়ার পর প্রাইস উপর থেকে নিচের দিকে আসছে ঠিক সেই জায়গাটাকে আমরা রেজিস্ট্যান্স ধরে নেব। পরবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা খুঁজতে চাই 7101, ৬৬১৬ থেকে যখন ইন্ডেক্স আপ হয়েছিল তখন 7101-এ গিয়ে একটি বাধা পায় এবং সেই বাধা টপকানোর চেষ্টা করে চেষ্টা করলেও সফল হয়নি, প্রথমবার টপকানোর চেষ্টা করে টপকাতে পারেনি, আবার চেষ্টা করে টপকাতে পারেনি, তখন এই পজিশন থেকে ব্যাক করে আবার নিচের দিকে নামতে থাকে। এরপর যদি আমরা পরবর্তী রেজিস্ট্যান্স দেখতে যাই সেক্ষেত্রে আগের সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করেছে, যদিও কিছুটা উপরে আছে রেজিস্ট্যান্স লেভেল, ছিল একটি সাইডওয়েজ মুভমেন্ট, সাইডওয়েজ মুভমেন্টটাকে না ধরে আমরা এই সাপোর্টটাকে ধরতে পারি। এই সাপোর্টটাই একটা রেজিস্ট্যান্স, এই সাপোর্টটা কীভাবে রেজিস্ট্যান্স দেখেন, যখন 6220 থেকে মার্কেট ট্রাই করেছে উপরে যেতে কিন্তু যেতে পারেনি, 6496 থেকে আবার ব্যাক করে, যদিও রেজিস্ট্যান্স আরও উপরে ছিল সে পর্যন্ত যেতে পারেনি নিচের দিকে ব্যাক করে। বর্তমানে নিচের সর্বনিম্ন যে সাপোর্টটি তৈরি করেছে সেটিও অতীতে একটি সাপোর্ট লেভেল আছে, সেখান থেকে প্রাইস মার্কেট আপট্রেন্ড শুরু করেছিল। আর সর্বশেষ যে অবস্থা, সর্বশেষ অবস্থা হচ্ছে আমাদের সর্বশেষ যে ক্যান্ডেলটি আছে সেটি 6259, তো 6259 থেকে যদি রিসেন্ট সাপোর্টটাকে রেসপেক্ট করে তাহলে ৬২২১ টাচ করে আবার উপরে উঠতে পারে। তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা মোটামুটি একটা ধারণা পেলাম, সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাথে ট্রেন্ড লাইনের একটি সম্পর্ক আছে, যদিও মার্কেট কন্টিনিউ ডাউন ট্রেন্ডে আছে, সামান্য কিছুটা পরিবর্তন হলেও এখনো আপট্রেন্ড বলা যায় না, যদিও চেষ্টা করা হচ্ছে ফ্লোর প্রাইস দিয়ে আপট্রেন্ড কন্টিনিউ করার, তারপরও এখনো ডাউন ট্রেন্ড মুভমেন্টই আছে। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি নেক্সট কি হতে পারে। আমি একটা
ট্রেন্ড লাইনটা নিয়ে নিচ্ছি। সেই ট্রেন্ড লাইনটা আমি শুরু করছি একদম টপ পজিশন থেকে। ট্রেন্ড লাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, আমি জিগজ্যাগটা দিয়ে দিলাম, জিগজ্যাগ দিয়ে দিলে কোন কোন পয়েন্টে টাচ করেছিল সেই টাচিং পয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যায়। এই যে আমি প্রথম একদম টপকে সিলেকশন করলাম, টপ সিলেকশন করার পর এখানে আরেকটি টপ সিলেকশন করলাম, এদিকে আরেকটা টপ প্রায় টাচ করেছিল, কাছাকাছি গিয়েছিল, এই টপটি আবার উপরে চলে গিয়েছিল। আসলে যেগুলো উপরে গেছে এবং যেগুলো নিচে আছে সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি, আগে আমি ট্রেন্ড লাইনটা একটু দেখে নিচ্ছি। আমরা যদি এই ডাউন ট্রেন্ড লাইনটাকে দেখি, এই পজিশনে গিয়ে ব্রেকআউট করেছিল কিন্তু ধরে রাখতে পারেনি, আবার এখান থেকে ব্রেকআউট করেছিল সেটাও ধরে রাখতে পারেনি, আবার ডাউন ট্রেন্ডে চলে আসে। এখানে যাওয়ার পর ট্রেন্ড লাইনকে টাচ করে আবার নিচের দিকে চলে আসছে, ঠিক একই অবস্থা এই পজিশনে। এখানে ট্রেন্ড লাইনকে টাচ করতে পারেনি, আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। এখানে যাওয়ার পর ট্রেন্ড লাইনকে টাচ করেছে কিন্তু এখনো ডাউন ট্রেন্ডে আছে, এটা একটা কারেকশন মোডে আছে। এখন আমরা উপরের পজিশনটা দেখলাম যে উপরে কতটুকু যাইতে পারে। নেক্সট কারেকশনের পর যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট করে অথবা এই সাপোর্টটাকে বেস করে আপট্রেন্ড শুরু করে এবং ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করতে পারে, তাহলে অনেকটা উপরে ওঠার সম্ভাবনা আছে এবং সেই সম্ভাবনাটুকু আমাদেরকে ধরে নিতে হবে 6616। এর বেশি প্রাথমিক অবস্থায় ধরা যাবে না। এবার আমরা একটু নিচের দিকে আসি, ঠিক আমি এই পজিশন থেকে একটি ট্রেন্ড লাইন ড্র করি। এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন ড্রপ করি তাহলে অনেকটা নিচে চলে যাচ্ছে। অনেকেই প্রেডিকশন দিয়েছিলেন মার্কেট 5800 বা তার কাছাকাছি লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে, আসলে সম্ভাবনা ছিল যদি বর্তমানে ফ্লোর প্রাইস থাকার কারণে যাওয়ার পসিবিলিটি নাই। এবার যতই ফ্লোর প্রাইস থাকুক, যদি কন্টিনিউ ডাউন ট্রেন্ড থাকে তাহলে পরবর্তীতে ঠিক এইদিকে আসতে পারে। তো আমরা চাই না মার্কেট নিচের দিকে।